বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে কারফিউ, সামরিক টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়, মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়, শুরু হয় হত্যা কেউ ষড়যন্ত্রের এক কালো অধ্যায়। সংবিধান ও ন্যায়নীতি চরমভাবে লঙ্ঘন করে মুস্তাক জিয়াউর রহমানকে সেনার প্রধান নিযুক্ত করেন। এর মধ্যেও দেশের বিভিন্ন স্থানে জীবনের ঝুঁকি নিয়ে খণ্ড খণ্ড প্রতিবাদে মিছিল করেন বঙ্গবন্ধুর অনুসারীরা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশ জুড়ে নেমে আসে অন্ধকার, গভীর হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে গোটা জাতি। চারদিকে কারফিউ, পুলিশ ও সেনাবাহিনীর টহল এবং গোয়েন্দা তৎপরতা। এমন পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম, বরগুনা, কিশোরগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, শেরপুর এবং বেগমগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের পর ৬৭ দিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয় খুললে ২০ অক্টোবর মধুর ক্যান্টিনে জোরালো মিছিল করা হয়। এদিকে সংবিধান ও ন্যায়নীতি লঙ্ঘন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন মোস্তাক সেনাপ্রধান হিসেবে নিয়োগ প্রদান করে জিয়াউর রহমানকে। ওই হত্যাকাণ্ডের বিচারের পর জিয়াউর রহমান পার্লামেন্টে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বিল পাস করার মধ্য দিয়ে সেই দিন অনুমোদন দেয়। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে, পৃথিবীর বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়। হত্যাকাণ্ডের পর যাতে বঙ্গবন্ধুর অনুসারীরা পাল্টা প্রতিবাদ গড়ে তুলতে না পারে তার সকল পথ বন্ধ করে ঘাতক চক্র। স্বাধীনতার স্থপতিকে হত্যা করে দেশের সকল গুরুত্বপূর্ণ স্থানে আসীন হয় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। আজকে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমানের মন্ত্রিসভা থেকে শুরু করে পরবর্তী ২১ বছর যারা ক্ষমতা ছিল জিয়ের সাথ, তাদের প্রত্যেকটি মন্ত্রিসভায়, তাদের সংসদ সদস্য, তাদের দলীয় সব জায়গায় কিন্তু এই দেশের ৭১ পরাজিত শক্তির নেতৃত্বদানকারী ব্যক্তিরাই স্থান লাভ করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদী আন্দোলন বাড়তে থাকায় বঙ্গবন্ধুর অনুসারীরা সক্রিয় হন, দলকে পুনর্গঠনে উদ্যোগী ও উৎসাহী হন, যে ধারাবাহিকতায় আওয়ামী লীগকে পুনরায় সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করানো সহজ হয়। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। We'll be right back.